একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই। তোমাদের জন্য আজ নিয়ে আসা হয়েছে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের লেখা তোমাদের পাঠ্য প্রবন্ধ সুয়েজ খালি হাঙর শিকার। এই প্রবন্ধেও থেকে নেয়া গুরুত্বপূর্ণ MCQ এবং SAQ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের জানিয়ে দেওয়া হবে, এবং সবশেষে এই প্রবন্ধ থেকে কি ধরনের বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন আসতে পারে তার সম্ভাব্য সাজেশান তোমাদের দেয়া হবে। এই প্রবন্ধ থেকে নেওয়া এই MCQ বা SAQ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কারণ এগুলো এর আগের বছরগুলোতে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাতে এসেছে। সেই সাথে গুরুত্বপূর্ণ যেগুলো আসার সম্ভাবনা রয়েছে বাছাই করে এই প্রবন্ধ থেকে MCQ SAQ প্রশ্নগুলো দেয়া হয়েছে, তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তবুও তোমাদের বলবো অবশ্যই তার আগে তোমরা পাঠ্য প্রবন্ধটি ভালো করে মনোযোগ সহকারে পড়ে ফেলবে, কারণ তার ফলেই বা তার পড়ার ফলেই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো যেমন বুঝতে পারবে, সেই সাথে তোমরা আরও নিটোল বা গভীরভাবে পড়ার ফলে যে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবে। সেই সঙ্গে এই MCQ বা SAQ প্রশ্নগুলো তোমাদের সমৃদ্ধ করবে বা অনেক উপকারে আসবে। আর কথা না বলি, তাহলে চলো আমরা MCQ বা SAQ প্রশ্নগুলো এক এক করে জেনে নিই। রেড সি পার হয়ে লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে কবে পৌঁছায়? একেবারে প্রবন্ধের প্রথমেই রয়েছে, উত্তরটি হলো 14 জুলাই। এরপর যে মাছগুলো হাঙরের আশেপাশে ঘুরছিল, পিঠে চড়ে বসছিল, তাদের নাম কি? উত্তর, চোষক, বা তাদের হাঙর চোষক বলা হয়েছে। সুয়েজ বন্দরের প্রায় 3 দিকে কি রয়েছে? উত্তর, বালির ঢিপি আর পাহাড়। কোন মাছ দেখে লেখকদের হাঙরের বাচ্চা বলে মনে হয়েছিল? উত্তর, বনিটো। গতস্ব সূচনা নাস্তি কথাটির অর্থ কি? যা হয়ে গেছে তার জন্য অনুশোচনা করে লাভ নেই। আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল, কারা কেন চৌকি দিচ্ছিল? প্লেগ রোগের সংক্রমণ পুরো পৃথিবীর সঙ্গে সুয়েজ খালের কাছাকাছি দেশ মিশরেও দেখা দেওয়ায় এশিয়া থেকে যাওয়া স্বামী বিবেকানন্দ ও তার সহযাত্রীদের জাহাজটিকে কর্তব্যরত পুলিশের একটি নৌকা চৌকি বা পাহারা দিচ্ছিল, কারণ দ্রুত প্লেগ রোগের সংক্রমণ থেকে এভাবেই রেহাই পাওয়া যেতে পারে বলে তাদের ধারণা, বা যাতে ছোঁয়াছুঁই স্পর্শ না হয়। এরপর সুয়েজ খাল খননের ফলে কি সুবিধা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। উত্তর, ভূমধ্য সাগর আর লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে ইউরোপ ও ভারতবর্ষের মধ্যে জলপথে ব্যবসা বাণিজ্যের বহু সুবিধা হয়েছে এই সুয়েজ খাল খননের ফলে। এরপর সুয়েজ খাল কে খনন করেন? উত্তর, ফার্ডিনান্ডো লেসেপস নামে একজন ফরাসি স্থপতি। সুয়েজ খালের মাধ্যমে কোন কোন দেশ ব্যবসা বাণিজ্য করত? উত্তর, ইউরোপ ও ফ্রান্স। আহা, ও লোভ কি ছাড়া যায়? কিসের লোভের কথা এখানে বলা হয়েছে? উত্তর, হাঙর শিকারের থেবড়ামুখো দ্বিতীয় হাঙরটি কালো প্রকাণ্ড বড়শির চারধারে বাঁধা ইংরেজি শুকুরের শেরখানেক মাংস লক্ষ্য করে, যার লোভ ছাড়া যায় না বলা হয়েছে। কোন মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল? বনিত মাছকে দেখে প্রাবন্ধিক তথা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মনে হয়েছিল যে এগুলো হাঙরের বাচ্চা। একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না, এই লাইনটি তুলে বড় প্রশ্ন আসে, সেখানে তোমাদের জানাব। কোন কথা তারা স্বীকার করতে চায় না? তাদের ধনসম্পদ সভ্যতার প্রধান সহায় ও সম্বল ভারতবর্ষ। সুয়েজ খাল কোন দুটি খালকে যুক্ত করেছে? উত্তর, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছিল সুয়েজ খাল। এরপর জাহাজের খালাসি বেচারাদের আপদের কারণ কি? উত্তর, প্লেগ রোগের সংক্রমণের জন্য সুয়েজ বন্দরে কুলি থাকা সত্ত্বেও যাতে ছোঁয়া না হয় তার জন্য সমস্ত মাল জাহাজের খালাসিদের নামাতে হবে, এই বিষয়কে প্রাবন্ধিক
খালাসি বেচারাদের আপদ বলে মনে করেছেন। কার উৎসাহে হাঙর ধরার উপকরণ সংগৃহীত হয়? গল্পের তথ্য অনুযায়ী সেকেন্ড ক্লাসে থাকা একজন ফৌজিম্যান বা সৈনিক মানুষের বা সৈনিক লোকের। প্লেগ আইন ফাইন সকলের পার, প্রাবন্ধিকের মতানুযায়ী কোথায় প্লেগ আইন পার আজ? উত্তর, ভারতবর্ষে। প্লেগ বিষ বা সংক্রমণ হলে কতদিনের মধ্যে বোঝা যেত? উত্তর, 10 দিনের মধ্যে। ফাড়া কেটে গেছে, কিসের ফাড়া? প্লেগ রোগের সংক্রমণ 10 দিনের মধ্যে বোঝা যেত। স্বামী বিবেকানন্দ ও তার জাহাজের যাত্রীদের 10 দিন কেটে গেছে, তাই তিনি বলেছেন প্লেগ রোগের সংক্রমণ আর দেখা যেহেতু যায়নি, তাই তাদের ভাড়া কেটে গেছে বা বিপদ কেটে গেছে। সুয়েজ বন্দরে যত হাঙর, আর কোথায় এই রকম হাঙর দেখতে পাওয়া যায়? প্রাবন্ধিক যে তথ্য দিয়েছেন তার নিরিখে বলা যায় অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে। মানুষ ও বাগে পেলে ওদের ছাড়ে না, ওদের বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, হাঙরদের। মনটা বড়ই ক্ষুণ্ণ হলো, কারণ কি? স্বামী বিবেকানন্দ ও যাত্রীরা যখন হাঙর দেখার জন্য এসেছিলেন, তখন হাঙর জাহাজের কাছাকাছি থেকে অনেক দূরে চলে গিয়েছিল। সেই জন্য এখানে প্রাবন্ধিক বা বিবেকানন্দ আমাদের জানিয়েছেন মনটা বড়ই ক্ষুণ্ণ হলো। ইলিশ মাছের মতো চেহারা কোন মাছের? উত্তর, বনিটোর। মালদ্বীপ হতে সুটকি রূপে আমদানি হতো কোন মাছ? উত্তর, বনিটো। ওর মাংস লাল ও বড় সুস্বাদ, কিসের মাংসের কথা বলা হয়েছে? উত্তর, বনিটোর। স্বামী বিবেকানন্দ কত সময় বনিটোর ও ছোট মাছের কিলিবিলি দেখেছিলেন? উত্তর, 20 মিনিট থেকে আধ ঘন্টা। একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে, কিসের কথা বলা হয়েছে? উত্তর, হাঙরের। যে মাছগুলো হাঙরের আগে আগে যায় ও হাঙরকে শিকার দেখায় তাদের কি বলা হয়? উত্তর, আড়কাটি পাইলট ফিশ। সে কুঁয়ে ঘটি তোলায় ঠাকুরদা, সে কুঁয়োর ঘটি তোলার ঠাকুরদা। কার কথা এখানে বলা হয়েছে? উত্তর, জাহাজের সেকেন্ড ক্লাসের যাত্রী একজন ফৌজির কথা। এরপর, সচকিত নয়নং পশ্যতি তব পন্থানং, এর অর্থ কী? উত্তর, সচকিত চোখে তোমার পথের দিকে তাকিয়ে আছি। এরপর, সাদা টুপিগুলো নামাও না, সাদা টুপি নামাতে কেন বলা হয়েছে? উত্তর, এই সাদা টুপি না নামালে হাঙর ভড়কে যাবে বা পালাবে মনে করা হয়েছিল। নেহাত হতাশ হবার প্রয়োজন নেই, কারণ কি? প্রথম হাঙর বাঘা পালালেও তার গা ঘেঁষে আরও একটি থ্যাবড়ামুখ হাঙর চলে আসছে। তাই প্রাবন্ধিক বা আমাদের স্বামী বিবেকানন্দ জানিয়েছেন এই জন্য নেহাত হতাশ হবার কিছু প্রয়োজন নেই। কোনো না কোনো ব্যবহারের উপদেশ দিতই দিত। কী কী ব্যবহারের উপদেশ দেয়া হতো? উত্তর, চ্যাং মাছের পিত্তি, কুঁজো ভেটকির পিলে, ঝিনুকের ঠান্ডা শুরুয়া, শঙ্খ বাজিয়ে যাওয়া ভগীরথের পেছনে কে যান? উত্তর, মা গঙ্গা। থ্যাবড়ামুখো হাঙরের মাথায় কে কী দিয়ে মেরেছিল? উত্তর, ফৈজি লোকটি কড়িকাঠ দিয়ে মেরেছিল, অথচ দেখতেও ছাড়বে না। কারা কী দেখতে ছাড়বে না? জাহাজের মেয়ে বা মহিলা যাত্রীরা হাঙরকে কড়িকাঠ দিয়ে মারার দৃশ্য। সেদিন আমার খাওয়া দাওয়া দফা মাটি হয়ে গিয়েছিল, কারণ কি? সমস্ত কিছুর মধ্যে হাঙরের গন্ধ অনুভূত হওয়ার জন্য। খাত স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন কি? উত্তর, সুয়েজ খাল। তা সমস্তই ভারতবর্ষ হয়ে যেত। ভারতবর্ষ থেকে কি কি যেত? উত্তর, সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি, নানাবিধ মশলা স্থান ভারতবর্ষ। মশলাগুলো উল্লেখ করো প্রবন্ধে যেগুলো উল্লেখ রয়েছে: লবঙ্গ, এলাচ, মরিচ, জায়ফল, জয়িত্রী প্রভৃতি। সিকন্দর শাহ
কাকে জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তা দেখতে পাঠান? উত্তর, নিয়াংকুশ নামক সেনাপতিকে। আমেরিকার আদিম নিবাসীদের এখন কী নামে অভিহিত করা হয়? উত্তর, ইন্ডিয়ান। ভারতের লক্ষ্মী কার উপর সদয়া হলেন? উত্তর, পর্তুগালের উপর। তারাই আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে। কারা? উত্তর, ভারতের শ্রমজীবী মানুষেরা। তোমাদের প্রণাম করি। লেখক কাদের প্রণাম করতে চেয়েছেন? উত্তর, শ্রমজীবী মানুষদের। এখানের মুশকিল হচ্ছে, মুশকিলটি কী ছিল? উত্তর, মরুভূমির মাঝে যাবার সময় বারবার বালিতে ভরে যেত এই সুয়েজ খাল। এটি রাজনৈতিক মীমাংসা। মীমাংসাটি কী? মীমাংসাটি হল, সুয়েজ খাল কোম্পানির অধিকাংশ শেয়ার ইংরেজদের, তবু সমস্ত খাল পরিচালনার কাজকর্ম ফরাসিরা করত। এরপর তোমাদের এই প্রবন্ধ থেকে কী ধরনের বড় প্রশ্ন আসতে পারে তার সম্ভাব্য সাজেশানটি দেব। প্রথমে তোমরা এখান থেকে, যেটি খুবই গুরুত্বপূর্ণ বা বেশিরভাগ পরীক্ষায় আসে বা দেওয়া হয়েছে, হে ভারতের শ্রমজীবী, শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটি আবার অন্যভাবেও থাকতে পারে, যে শ্রমজীবী সম্পর্কে প্রাবন্ধিকের মনোভাব প্রবন্ধ অনুসরণে লেখো। আবার এই প্রবন্ধ থেকে থাকতে পারে, এ কথায় ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। কোন কথায় ইউরোপীয়রা স্বীকার করতে চায় না, তারা কেন স্বীকার করতে চায় না, এরকম একটি প্রশ্ন আসতে পারে। মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করেছে, তার মধ্যে বোধ হয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। বাণিজ্য শুরুর আগে কোন কোন পথে কীভাবে ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলোর বাণিজ্য হতো, সুয়েজ খাল খননের পর বাণিজ্যের কী কী সুবিধা হয়েছিল, এইরকম একটি প্রশ্ন হতে পারে। প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখক ও তার সহযাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছিল, সুয়েজ খালে হাঙর শিকার অবলম্বনে লেখো। প্রশ্নটি একটু ঘুরিয়ে থাকতে পারে, প্রায় একই রকম উত্তর হবে। স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে, তাই এত আয়োজন। এই আয়োজন কারা কীভাবে করেছিল, লেখক যা জানিয়েছেন তা লেখো, এইভাবে একটি থাকতে পারে প্রশ্ন। সেই সাথে প্রশ্ন হতে পারে যে, জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে, প্রবন্ধকারের অনুসরণে বা প্রাবন্ধিকের অনুসরণে হাঙরের ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় লেখো, এরকম প্রশ্ন হয়। তাছাড়া প্রশ্ন হয়, যা টোপ খুলে গেল, হাঙর পালালো, টোপ খুলে হাঙর কীভাবে পালিয়ে গিয়েছিল, প্রবন্ধ অনুসরণে লেখো। অর্থাৎ এই দুটি পাশাপাশি যে প্রশ্ন, হাঙরের যে বৃত্তান্ত বা হাঙর শিকারের কাহিনী বা বৃত্তান্ত, এই দুটি প্রশ্নতে জানতে চাওয়া হয়েছে। এরকম প্রশ্ন এভাবে হতে পারে যে, সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধ অনুসরণে হাঙর শিকারের বৃত্তান্তে কাহিনী লেখো। তো সবশেষে তোমাদের জানাবো, এই প্রবন্ধের তোমরা দেখবে দুটো অংশ রয়েছে। প্রথম অংশে রয়েছে হাঙর কীভাবে শিকার করা হয়েছিল, দ্বিতীয় অংশে রয়েছে ভারতের শ্রমজীবী মানুষের প্রতি স্বামী বিবেকানন্দের বা প্রাবন্ধিকের বা লেখকের সহানুভূতির মনোভাব। তো সাধারণত প্রতি বছরই কোনো একটি পাঠ থেকে প্রশ্ন হয়। 2020 হাঙর শিকারের বৃত্তান্ত বা কাহিনী থেকে প্রশ্ন এসেছে। কাজেই যারা 2021 সালে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে অংশটি, তা এই প্রবন্ধ থেকে একেবারে শেষের দিকে রয়েছে, যে ভারতের শ্রমজীবী মানুষের প্রতি লেখকের দরদ বা সহানুভূতির এই মনোভাব, সেই সাথে ভারতবর্ষের যে যাবতীয় সম্পদ সেগুলো অন্যান্য দেশের বা ইউরোপের দেশের লোকেরা কীভাবে সেই সম্পদ নিয়ে তারা লাভবান হয়েছিল বা তাদের দেশের উন্নতি হয়েছিল, সেই বিষয়টিও যে তুলে ধরা হয়েছে, তা থেকেও প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা 2021 সালে
একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বা পরীক্ষা দেবে। সুয়েজ খালে হাঙ্গর শিখার প্রবন্ধের এই এমসিকিউ এবং এসএকিউ, সেই সাথে তোমাদের বড় প্রশ্নের সম্ভাব্য সাজেশানটি জানিয়ে দেওয়া হলো। ভালো লাগলে লাইক দিয়ে প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। আর এই বেল আইকন প্রেস করলে তাহলে পরবর্তী ভিডিওর নানা নোটিফিকেশান হিসেবে তোমরা পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখতে পারবে। সেই সাথে তোমাদের জানাবো যারা একাদশ শ্রেণীর আরও নানা বিষয়ধর্মী আলোচনা এরকম প্রশ্ন উত্তর পেতে চাইছো, তারা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস ইলেভেন বেঙ্গলি এই প্লে লিস্টে ক্লিক করো। ক্লাস ইলেভেনের যাবতীয় বাংলা বিষয়ের ভিডিওগুলো চলে আসবে, তোমরা প্রয়োজন মতো তা দেখে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের জন্য বাংলা বিষয়ের অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো।